শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের বিচ্ছিন্ন একটি দ্বীপ মৌসুনী। এখানে বর্তমানে 35,000-এরও বেশি মানুষ বসবাস করেন, কিন্তু এই দ্বীপে একটি মাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে কোনো ডাক্তার ছিল না, ফলে কেউ অসুস্থ হলে নদী পেরিয়ে প্রায় 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তাকে নিয়ে যেতে হতো দারিকনগর গ্রামীণ হাসপাতালে। এতদিন ধরে মূলত মৌসুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি চলত কয়েকজন নার্স এবং কম্পাউন্ডার দিয়ে, আর তাই স্থানীয় মানুষদের ভরসা করতে হতো গ্রামীণ চিকিৎসকদের ওপর, যার ফলে প্রচুর অর্থ ব্যয় হতো। তবে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী ডাক্তারের জন্য দ্বীপবাসীরা দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন স্থায়ী ডাক্তার পাঠানো হয়েছে মৌসুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিন ডাক্তারবাবু ও দারিকনগর গ্রামীণ হাসপাতালের BMOH শুভ্রনীল দাস মৌসুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন। তারা প্রথমে এসে হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন। এদিন নতুন ডাক্তারবাবু স্বাস্থ্যকেন্দ্রে 50 জনেরও বেশি রোগীর চিকিৎসা করেন। রোগীরা ডাক্তারবাবুকে কাছে পেয়ে খুবই খুশি। এ বিষয়ে তারা বলেন, দ্বীপবাসীরা চান 24 ঘন্টা ডাক্তারবাবু এই স্বাস্থ্যকেন্দ্রে থাকুক। এখানে আমাদের দীর্ঘদিন তো ই ছিল না, ডাক্তারবাবু ছিল না, তা আজকের প্রথম এসছে। তো আমাদের আমারা যাওয়ার পরে ভালো চিকিৎসা আমাদের মানে দেখাশোনা করছে, দেখাশোনা করে ঔষধ দিয়েছে উনি। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে যেন আমরা যেন 24 ঘন্টা এর পরিষেবা পাই। আর দীর্ঘ আজকের 20 মাইল ধরে আমাদেরকে যে নদী পার হয়ে যে দারিনগরে আমাদের দেখাতে হতো, কিন্তু সেটা যদি আমাদের এখানে হয়ে যায় তাহলে আমরা খুবই উপকৃত হব। সেই জন্য আমি অনুরোধ করছি যে এখানে যাতে ডাক্তারবাবু সবসময় থাকে, 24 ঘন্টা থেকে আমাদেরকে পরিষেবা দিলে আমরা মৌসুনী দ্বীপের সমস্ত মানুষ উপকৃত হব। তবে এ বিষয়ে BMOH শুভ্রনীল দাস বলেন, মৌসুনী স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হবে। আমরা এই ডাক্তারকে নিয়ে সার্বিক উন্নয়নের চেষ্টা করব, বিশেষ করে প্রসূতি মহিলাদের চিকিৎসা করানোর ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে। কথা হচ্ছে, আমি এখানে জয়েন করার পর থেকে মৌসুমী যেটা দেখতে পাচ্ছি, মৌসুমী আইল্যান্ড মূল ভূখণ্ড থেকে তো বিচ্ছিন্ন একটা জায়গা, কিছুটা দুর্গম এরিয়া, রাস্তা আসা যাওয়া খুব সমস্যা। মেন এখানে আজকের দিনে একটা বড় ইস্যু হচ্ছে হেলথ ইস্যু। এখানে আমাদের হসপিটাল সেট আপ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু দীর্ঘকাল যাবৎ এখানে স্থায়ীভাবে কোনো ডাক্তারবাবু পোস্টিং হতো না, বা আসলে ওনারা থাকতে চাইতেন না। যে কারণেই হোক, দীর্ঘকাল পরে আমাদের জেলা খুব সহায়তা করেছেন, নতুন ডাক্তারবাবু জয়েন করলেন আজকে এসে, এবং এই জিনিসটা খুবই একটা মানে আমাদের কাছে একটা আশাবাদী এই জিনিসটা নিয়ে। আমরা ভবিষ্যতে এনে এই ডাক্তারবাবুকে নিয়ে আমরা সাথে চলব। আমি এখানের BMOH, আমি টোটাল হসপিটাল এরিয়াটাকে এমনভাবে করতে চাই ইন ফিউচারে যে আমাদের এখানে পাবলিক হেলথ, পার্সোনাল হেলথ, টোটালি মৌসুমী আইল্যান্ড এখানের মানুষজন যেন পরিষেবাটা নিতে পারে। স্বাস্থ্য পরিষেবাটা এখানে যে ব্যাহত হয়ে রয়েছিল এতদিন, আমি আশাবাদী ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে, মানুষ এইখানে থেকেই ভালো সুচিকিৎসার ব্যবস্থা পাবে। এ বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। এইটি এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, উপযুক্ত ভবিষ্যৎ প্রতিষ্ঠার দিশারি। নার্সিং ফার্মেসি, এখানে ডিপ্লোমা, বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ, বিসিএ, জিএনএম, বিএসসি, বিফার্ম, ডিফার্ম, এলএলবি ইত্যাদি কোর্সে ভর্তি চলছে। এছাড়াও বেসরকারি সরকারি কলেজে সুব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, মোবাইল নম্বর 9674980952।